আরে সোজা কথা কাবো বলা হতো কানা নাকি তুই দেখি চলস না কত মোটামুটি চলতেছে আপনি যাদের এই নিয়ে চলি আর কি আর আমার জমাজমি খোঁজ খবর রাখছিলাম জমাজমি লুক দিয়ে দিছি হুজুর ওরা দেখে এসে বললো তারপর আমি আপনাকে পরে বুঝাইতেছি আপনার কত সমস্যা নাই তো না জি না হুজুর এই তোমরা বস জি হুজুর জি কত একটা সিগারেট দাও না আমার তারের মধ্যে আগুন লাগতেছে বল কি করবো আচ্ছা দেখ মনে জি হুজুর কি খবর জি হুজুর বুঝছি বুঝছি পাইছি
No. অনেকদিন হলো আইসি, গান টান শুনি নাই। তোদের বিরুদ্ধে কে ভালো গান গাইতে পারে? অনেকেই আছে হুজুর, আপনি জিগাই দেখেন কে বলতে পারে। এ তোরা কি গান বলতে পারিস? হুজুর গান তো পারি, আপনি যদি বলেন তাহলে শোনাইতে পারে আর কি। তাহলে বলো দেখি। আচ্ছা ভালো গান গাইস? আচ্ছা গাইতে আসি। হুজুরের ভালো লাগে? আমি তো মরে যাব চলে যাব রে কে যাব সবই। চলে যাবো গান গান হুজুর, আমি গান গাইতে আসি। হ্যাঁ গা। কত তাহলে গান বলতে পারিস? হুজুর পানি মানে ফাঁস খেলাস, ফাঁস খেলাস। তাহলে বলো। এই যে শোনেন, তুমি মোর জীবনের কি সোনা, হৃদয়ের আহর জোনা। আপনি জানেন আমার গানের জন্য মানুষের দেয়া দিয়ে নিয়ে যায়। কিরকম গান পারি সেটা আমার জানা হয়েছে। মাস্টার তুমি বলতে পারো না? আপনি যদি বলেন হুজুরে বলতে পারি। তো বাজনা টাজনা এটা বাজায় গাই হুজুর? ওটা বাজায় গান লাগবো না মোহে কেউ। আচ্ছা আচ্ছা কম। ধরা কেউ যাস নাও পাগলের কাছে, পাগলের কাছে যাবি পাগল হবি বুঝবি শেষে, ধরে বল বুঝবি শেষে। ধরা কেউ যাস নাও পাগলের কাছে, ধরা কেউ ধরা কেউ যাস নাও পাগলের কাছে। আর পাগল ছিল হায় যা দিল সে হউ যাতে রে, পাগল ছিল যা দিল সে হউ যাতে রে, ও ও ও মন হউ যাতে রে। তোরা কেউ যাস নাও পাগলের কাছে, তোরা কেউ যাস নাও পাগলের কাছে, পাগলের কাছে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মনে বুঝবি শেষে। তোরা কেউ তোরা কেউ যাস নাও পাগলের কাছে, তোমার টাকা দিতে পারি একটা সপ্তাহে? কি সপ্তাহে? তোমার যদি বাড়ি ভিটার সম্পত্তি যদি দলিলে যদি লেখে আমার যদি বন্ধক দিয়ে রাখো তাহলে তুমি টাকাটা পাবা। জি আমি আপনার সত্যি রাজি হুজুর। এই কত? জি হুজুর। কি সঠিক মতন টাকাটা দিতে পারবো? তা তো জানি না, কত গরিব মানুষ টাকাটা ঠিক মতো দিয়া দিই। জি হুজুর। জি তাহলে ঠিক আছে, তাহলে তোমার দলিল তাহলে নিয়ে আসো। জি হুজুর, আমার দলিলটা তো বাড়ি বাড়ি থেকে নিয়ে আসি হুজুর। তাহলে যাও দিল্লি। বলছিলেন জি হুজুর, ঠিক আছে টাকা দেওয়া যায়। দেওয়া যায়? কাশেম মে আপনি এখানে একটা সিগনেচার করুন। জি হুজুর, কত দেন মজুর? ওখানে 1,00,000 টাকার ফাইলটা আছে, দিয়ে দাও। 1,00,000 মজুর? জি। ফাইলে কাশেম? জি হুজুর। টাকা নিতাছো? জি হুজুর।
একমাত্র তোমার মেয়ে বিয়ে দিবা, এটার জন্য আমার অনেক কষ্ট হয়, তোমারে অনেক মায়া লাগে তোমারে দেখলে। নিয়ে যাও। মাস্টার জি হুজুর, তুমিও তাহলে আজকে চলে যাও, কালকে সকাল সকাল আইসো। আচ্ছা আমি আজকে যাই, তাহলে কালকে সকালে আসবো হুজুর, আমার একটু বাড়ির কাজ আছে আজকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল আইতে বলছিলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাস্টারকে দেখতে আসছি না তো মাস্টার, স্যার ইদানিং খুব ফাঁকি বাস হয়ে গেছে স্যার, খালি আপনার টাকা হাতা ধরছে। কি তো মাস্টারকে ডাকবে? আমি জমি তো বিক্রি করবো না, আমার একটু জমি আছে। কি বলো তুমি, মাধব
মাদ্র সাপ কিরম ভাগি তুমি জানো না? জানি তো মাদ্র সাপ শুনে তোমার কি করবো তুমি জানো না? একটু জমিন আছে, আমি যদি বিক্রি করি কি খাবো? আমি গরিব মানুষ, আমি বিক্রি করবো না। তো মাদ্র সাপ তো নিতে চাইতেছে মাদ্র সাপ টাকা দিয়ে জমি, আমি বিক্রি করবো না জমি। কত জি হুজুর, তোর আলাপ হইছে কি বললো? তোমার জমিনটা আমার নামে নিয়ে দাও। আমার একটু জমিন আছে, একটু জমিন আমি আবাদ করে খাই, আমি এই জলের জন্য আপনাকে দেই, তাহলে আমি কি করে খাবো? শোনো, বিনিময়ে তুমি অনেক টাকাই পাবা। তোমার তো আমরা ফ্রি সার্ভিসে নিতাছি না, তোমার তো টাকা দিয়ে নিতাছি। আমি দিতে পারবো না। আরে মি আদি ভাই যাও, আমার টাকা দিতে আছে না। মুখে মুখে কথা কয়, এত বড় সাহস তোমার, অনেক সাহস হয়ে গেছে। আমি এই এলাকার মাদর, আমার উপরে কেউ এত বড় কথা বলে না, আর তুমি অনেক বড় কথা বলে ফেলেছো। রহিম, জমি দিবি কিনা বল। দাও না। ওট ওট, জমি দিবি না? এ মাস্টার, আরে ব্যবস্থা করো কিভাবে জমি নিয়ে আস। জমি দাও দাও বলছিলাম ভালো বাবা দিতে, এখন কথায় বুঝাইছি তুই বুঝস নাই, দিবি কিনা বল। আল্লাহ তুমি জানো কেউ না, আল্লাহ আমি এই বিচার আমি মাস্টার কে দেবো। আল্লাহ কত লোক নতুন কেন হুজুর? ওই যে আগের দুটা লোক না, আগের আসছিল বুঝছেন, এই জন্য লোক চেঞ্জ করছে। তাদের লোক দেখছ? মাস্টার জি হুজুর, এখানে লোক দেখতেছি একটা, আরেকটা কই? আরেকটা হুজুর যে গত মাসে 5000 টাকা দিছিলাম, টাকাটা দিয়ে নেই, এই জন্য পাড়াইছি যে দিল্লি আসতে। আসতেছে মনে হয় হুজুর। তুই কখন আসবে? এই তো আমি দেখতেছি হুজুর। দেখো ওই যে দেখা যাচ্ছে, আসতে আসতেছে ভাই, আসতেছে। তাহলে তুই কখন টাকাটা দিবি এটা বল? আবার কথা বল, এক ঘন্টা দিতে হবে, এক ঘন্টা দিয়ে যা রাখবো। তাড়াতাড়ি ব্যবস্থা করিস, আর সুদে আসলে কিন্তু তোর টাকা হয়েছে 10,000, তোর কিন্তু মনে আছে? খালি টাকাটা নিয়ে খালি তো পুষ্পাস হয়ে বেড়াইতেছস, স্যার তো মানে টাল্লু টাল্লু না লাই যা। সুদে আসলে সম্পূর্ণ টাকা আমি চাই, ঠিক আছে? না না না, তোমাকে আর কোনো সময় দেওয়া যাবে না। আমি বুঝাইতাছি হুজুর,
ভালো মতন বুঝিস নিছ ঠিক মতন বুঝছ ঠিক আছে তো খবর কি মাল সাত এলাকার তো আসসালামুয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো কাইছো জি স্যার কেমন আছেন ভালো আছেন তুমি আলহামদুলিল্লাহ করোনা সমস্যা কথা বলি বন্ধ তারপরে আসলাম সমস্যা কথা বলি কয়েকদিন ধরে স্কুল পাঠ বন্ধ তা কি খবর তাহলে আলহামদুলিল্লাহ ভালো সব খবর কি আমি আছি কোনো রকম করোনা না মাস্টার সাহেব মাস্টার সাহেব রহিম তোমার অবস্থা কে আমার অবস্থা দেখছেন আচ্ছা সমস্যা নাই আমরা দেখতেছি বিষয়টা তুমি কোন চিন্তা করো না তোমার জমিন আমরা ফেরাই দিব সমস্যা নাই স্যার আমি একটা বিচার চাই আচ্ছা বিচার হবে তুমি যাও তোমার ট্রিটমেন্ট আমরা করতেছি তোমার বিচার আমরা করবো কাশেমের খবর কি কতুরে অনেকবার বুঝাইছি ভালোভাবে টেহাগুলি বুঝিয়ে দিলাম যে টেহাগুলি সুন্দরভাবে দিয়ে দিলাম খারাপ আমি একটা কথা বুঝলাম না দুই মাসের মধ্যে একটু বড় কে তোর বলতে বলছি আমি যোন টাকা খাই ওই টাকা মধ্যে সারা আছে অনেক এরপরে আসসালাম আলাইকুম তোমার খবর কি খবর তো ভালোই তোমার টাকা দেওয়ার কথা আসছিল তোমার আমি তিন তিন বার হস করে আইছি আমি মিছা কথা বলবো না হুজুর তো মিছা কথা কই না হুজুর টাকা তো আমি দিছি কার টাকা দিছস আপনারে তো দেই আইছি হুজুর টাকা তুই কোন টাকা দছ নাই তুই যা বলে টাকা দিদি
মানুষ মারছি কানুন বুদ্ধি দরকার ঠিক কইছেন হুজুর করেন চিন্তা ভাবনার মধ্যে আবার Just...
টেনশন নাই। দেন হুজুর যা খাও না খাও, আজকে খুব ভালো লাগতেছে, খারাপ লাগছে মনটা। শেষ করে দে হুজুর, বলে মাল খাও। দেন মাল খাই খাই হুজুর, খাও কদু খাও না, তো বল ভরে খাও কদু খা। হুজুর কাম ছাড়ছে, হ্যাঁ কাম ছাড়ছে। বাবু দেখো তো, এই দেখো কি হইছে অনু। হ্যালো ভিউস, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।